হ্যালো বন্ধুরা, মাধ্যমিক পাসে এখানে তোমরা আবেদন করতে পারবেন 86,000 শূন্য পদে গ্রুপ ডি সহ প্রচুর পরিমাণ কর্মী। তো কী কী বলা হয়েছে চলুন ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির। এবার নতুন করে 86,608,600 শূন্য পদে কর্মী নিয়োগ বিক্ষিপ্ত প্রকাশ হয়েছে। যে সকল চাকরি প্রার্থী রেলে এই শূন্য পদগুলিতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ করতে দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো মাধ্যমিক পাশে রেলে বহু সংখ্যক পদে কর্মী নিয়োগ করা হয়েছে। এখানে কী কী পদের নাম চলুন দেখা যাক। 1 নম্বর গ্রুপ সি, 5,417টা এখানে আছে ভ্যাকেন্সি। লোকো পাইলট 1,016টা, টেকনিশিয়ান 1,016, জুনিয়র ইঞ্জিনিয়ারিং 1,016, সিনিয়র টেকনিক্যাল অফিসার 135টি। শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে। যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি চেক করে নেবেন। বিভিন্ন পদ রয়েছে, সেইগুলি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনাদের অবশ্যই চেক করে নেবেন এবং আবেদনে অবশ্যই শারীরিকভাবে অসুস্থ থাকতে হবে। অসুস্থ না থাকাটাই প্রয়োজন। বয়স, যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স 18 বছর, সর্বোচ্চ 30 হতে হবে, 18 থেকে সর্বোচ্চ 33। আবেদন প্রক্রিয়া, যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে তাদের ইচ্ছুক অনলাইনের মাধ্যমে আবেদন করবে এবং আবেদন করার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করা হয়ে গেলে অবশ্যই একটি বৈধ ইমেল অ্যাড্রেস ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর লগ ইন করে আবেদন পত্রটি ভুলভাবে ফিল আপ করবে যাতে কোনো ভুল না হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। নির্বাচন প্রক্রিয়া, যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে এখানে তাদের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর শারীরিক টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল টেস্টের মাধ্যমে চাকরি নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি চেক করে নেবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষে নতুন হয়ে থাকেন তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির খবর পাওয়ার জন্য এবং বেসরকারি চাকরির খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।